ঘড়িতে সময় তখন সকাল 7টা। আমি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে একটি ট্যাক্সি ভাড়া করে রওনা দিয়েছি হরিয়ানা রাজ্যের পানিপথের উদ্দেশ্যে। যাওয়ার পথে ভারতের এই অসাধারণ হাই স্পিড রোড আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। তবে আমি সে সময় খুব উদগ্রীব ছিলাম আর মনে মনে ভাবছিলাম কখন যুদ্ধস্থলে পৌঁছাবো আর কখন ইব্রাহিম লোদির স্মৃতিমাখা পানিপথের আনাচে কানাচে দেখব, কিংবা সম্রাট বাবর ঠিক কোন স্থানে ইব্রাহিম লোদির বিশাল বাহিনীকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূর্যোদয় ঘটিয়েছিলেন। সেই কথাগুলো বারবারই মনের মধ্যে উকি দিচ্ছিল। আমাদের গাড়ি যে রাস্তা ধরে যাচ্ছে এটি ভারতের জাতীয় মহাসড়ক। হাই স্পিড এই রোডটি সোজা চলে গেছে ভারতের অমৃতসর হয়ে পাকিস্তানে। 8 লেনের এই মহাসড়কটিতে চলা গাড়িগুলোর গতি বাড়ানোর জন্য শত শত আন্ডারপাস, ওভারপাস এবং ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। এর ফলে গাড়িগুলো বাধাহীনভাবে চলাচল করতে পারে এখানে। এই রাস্তাটিতে চলা প্রায় প্রতিটি গাড়ির গতি ঘন্টায় 100 কিলোমিটারের ওপরে। আমি ঐতিহাসিক এই রাস্তা ধরে যাচ্ছি ইতিহাসের শেকড়ের সন্ধানে, যার অবস্থান নয়াদিল্লি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে পানিপথে। পানিপথের যুদ্ধের ইতিহাস পড়েননি এমন মানুষ হয়তো বাংলায় খুঁজে পাওয়া যাবে না। ছাত্রজীবনে পানিপথের যুদ্ধের ইতিহাস পড়তে গিয়ে দিন তারিখ কিংবা সন মনে রাখতে না পারায় কতজনকে যে শিক্ষকের বেতের ঘা সহ্য করতে হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের সেই ঐতিহাসিক জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি যেখানে পানিপথের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে শক্তিশালী শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের যাত্রা শুরু করেছিলেন সম্রাট বাবর। সেই যুদ্ধের ময়দানে আজও পড়ে আছে সম্রাট বাবরের শেষ স্মৃতিচিহ্ন, আর অযত্ন অবহেলায় পড়ে আছে ইব্রাহিম লোদির কবর। ইতিহাসের সেই অবিচ্ছেদ্য অংশকে জানার ব্যাকুলতা থেকেই আজ আমি দেশের সীমান্ত পেরিয়ে ছুটে এসেছি 1957 কিলোমিটার দূরের এক অজানা স্থানে। তবে পানিপথের যুদ্ধস্থল দেখার আগে যেতে যেতে চলুন এই যুদ্ধের ইতিহাস একটুখানি জেনে নেই। পানিপথে সর্বমোট 3টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য উত্থানের ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিল, আর পানিপথের তৃতীয় যুদ্ধে ভারতবর্ষের ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় সূচিত হয়। তবে ছোটবেলায় যখন বইয়ের পাতায় চোখ বুলিয়ে এই যুদ্ধ 3টির ইতিহাস পড়েছিলাম, তখন মনে মনে ভেবেছিলাম পানিপথের যুদ্ধ হয়েছিল কোনো নদীর মধ্যে অথবা সারা বছর পানি জমে থাকে এমন কোনো স্থানে, আর এ কারণেই হয়তো এই যুদ্ধের নাম হয়েছে পানিপথের যুদ্ধ। কিন্তু না, ছোটবেলায় পড়ে আসা সেই বিষয়টি পুরোপুরি ভুল ছিল। পানিপথের যুদ্ধটি মূলত ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ নামক জায়গায় সংঘটিত হয়েছিল, আর এ কারণেই ওই যুদ্ধস্থলের নাম অনুসারে এই যুদ্ধগুলোর নাম পানিপথের যুদ্ধ। কূটনৈতিক দিক থেকে প্রাচীনকাল থেকেই ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা পানিপাত। যদি কেউ নয়াদিল্লি দখল করতে চায় তাহলে তাকে এই পানিপথ হয়েই আসতে হবে। তাই বহু আগ থেকেই দিল্লির রক্ষাকবচ হিসেবে এখানে শাসকরা অতিরিক্ত সৈন্য মোতায়েন করে রাখতেন। বিষয়টা এমন যে ভারতকে দখল করতে হলে আগে পানিপথকে দখল করতে হবে। পানিপথে প্রথম যুদ্ধ হয় 1526 সালের 21 এপ্রিল। সে সময় এই অঞ্চলে চলত লোদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির শাসন। ভারতের উত্তরপ্রদেশ থেকে শুরু করে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ পর্যন্ত লোদি রাজবংশের সুলতানরা শাসন করতেন। 1517 সালে পিতা সিকান্দার লোদির মৃত্যুর পর মসনদে বসেন ইব্রাহিম লোদি, কিন্তু ক্ষমতায় বসার পর তার প্রশাসনে তিনি পুরনো ও সিনিয়র কমান্ডারদের স্থলে তার প্রতি অনুগত এমন কমান্ডারদের নিয়োগ দেন, ফলে ইব্রাহিম লোদির প্রতি অভিজাত শ্রেণীর অসন্তুষ্ট বাড়তে থাকে। এর মধ্যেই ইব্রাহিম লোদি তার রাজ্যের পরিসর বাড়ানোর প্রস্তুতি শুরু করলে আশেপাশের বিভিন্ন প্রদেশের শাসকরা লোদিকে হুমকি হিসেবে নেয়। ওই সময় কাবুল দখল করে সেখানে বাদশাহ উপাধি নিয়ে
আফগানিস্তান শাসন করছিলেন বাবর। ইব্রাহিম লোদির শত্রুপক্ষ তাকে শায়েস্তা করার উদ্দেশ্যে বাবরকে ভারতবর্ষ আক্রমণ করতে আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণে সাড়া দিয়ে বাবর প্রথমে লাহোর দখল করেন, আর 1526 সালে তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। চলতে চলতে প্রায় ঘণ্টা দুয়েকের মধ্যেই আমি পৌঁছে গেলাম সেই ইব্রাহিম লোদির কবরের পাশে। আমার পেছনে যে কবরটি দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহাসিক ইব্রাহিম লোদির কবর। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইব্রাহিম লোদির কবরের ঠিক পাশেই। এটি সেই ইব্রাহিম লোদি যার পতনের মধ্য দিয়ে এই ভারতবর্ষে সুলতানি আমলের পতন ঘটেছিল, শুরু হয়েছিল মুঘল আমল। এটি সেই ইব্রাহিম লোদি যেই লোদির পরাজয়ের মধ্য দিয়ে এই ভারতবর্ষে সম্রাট বাবর তার মুঘল সাম্রাজ্য শুরু করেছিলেন। এই জায়গাটি একটি ঐতিহাসিক জায়গা, এটি সেই জায়গা, এটি সেই স্থান যেই স্থানে প্রথম পানিপথের যুদ্ধ শুরু হয়েছিল, এবং সেই পানিপথের যুদ্ধে 1526 সালে মুঘল সম্রাট, মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে সুলতানি আমলকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে তার সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য শুরু করেছিলেন। এটি সেই ইব্রাহিম লোদির কবর। এবং আজকে দেখুন, ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না সাধারণত, কিন্তু দেখুন এই ইব্রাহিম লোদিও একটা সময় খুবই ক্ষমতাধর শাসক ছিলেন। এই ভারতীয় উপমহাদেশে শাসন করেছেন, এই দিল্লি শাসন করেছেন ইব্রাহিম লোদি। কিন্তু আজকে দেখুন তিনি এখানে শুয়ে আছেন অসহায়ের মতো, তার আত্মীয় স্বজন কেউ নেই। তার কবরটিও চরম অযত্নেই পড়ে আছে। বাবরের হাতে নিহত হওয়ার পর মুঘল সাম্রাজ্য যতদিন টিকেছিল কোনো শাসকই ইব্রাহিম লোদির কবর সংরক্ষণের উদ্যোগ নেয়নি। তবে এখন তার কবর চত্বরে যে ক্ষয়ে যাওয়া ইটগুলো দেখা যাচ্ছে, এভাবে 18 শতকের শেষ দিকে ইংরেজরা ইব্রাহিম লোদির কবর পাকা করে দেয়। কথিত আছে বাবরের সাথে যুদ্ধের সময় লোদির দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, তার কবরও আগে এখানে ছিল না। পরবর্তীতে ইংরেজরাই তার কবর শনাক্ত করে সংরক্ষণের উদ্যোগ নেয়। তবে ইংরেজদের পর আজ পর্যন্ত কোনো ভারতীয় শাসকই ইব্রাহিম লোদির কবর সংস্কারের উদ্যোগ নেয়নি। ইব্রাহিম লোদির কবরের অবস্থান পানিপথ সদর থেকে মাত্র 1 কিলোমিটার পূর্বে দেবী মন্দির এলাকায়। এই মাটিতে শুয়ে থাকা একসময়ের প্রতাপশালী মুসলিম শাসক ইব্রাহিম লোদি পানিপথের যে যুদ্ধে পরাজিত হয়েছিল সেই যুদ্ধে তার সৈন্য সংখ্যা ছিল প্রায় 1 লাখ, আরও ছিল 1000টি যুদ্ধ হাতি। পক্ষান্তরে বাবরের সৈন্য ছিল মাত্র 12 থেকে 15 হাজারের মতো, কিন্তু বাবরের বহরটি ছিল আধুনিক অস্ত্রশস্ত্রে ভরপুর এক সুসজ্জিত বহর, যেখানে ছিল বেশ কয়েকটি কামান। সেই যুদ্ধে ইব্রাহিম লোদির প্রায় 15,000 সৈন্য মারা যায়। কামানের আঘাতে ইব্রাহিম লোদির সাথে গোয়ালিয়রের শাসক বিক্রম মজিত মারা যান। ইব্রাহিম লোদির কবরের পাশে আমি যখন দাঁড়িয়েছিলাম তখন বারবারই স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল হয়তো এখানেই কোথাও ইব্রাহিম লোদি সেদিন বাঁচার জন্য চিৎকার করেছিলেন, অথবা বীরের মতো বাবরের কাছে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। পানিপথের সেই যুদ্ধের মধ্য দিয়ে দিল্লিতে সুলতানি আমলের সমাপ্তি ঘটে, শুরু হয় মুঘল আমল। দিল্লির মসনদে বসেন সম্রাট বাবর। এই ঘটনার 30 বছর পর ইব্রাহিম লোদির কবরের অদূরেই সংঘটিত হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এবং দ্বিতীয় যুদ্ধের 205 বছর পর 1761 সালে সংঘটিত হয় পানিপথের তৃতীয় যুদ্ধ। আমি এখন পানিপথের তৃতীয় যুদ্ধ যে জায়গাটিতে সংঘটিত হয়েছিল সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। তবে যেতে যেতে পানিপথের দ্বিতীয় যুদ্ধের ঘটনার একটু বর্ণনা দিতে চাই। মূলত 1556 সালে সম্রাট বাবরের ছেলে হুমায়ুন মারা গেলে তার শত্রুপক্ষ হিন্দু জেনারেল ও আদিল শাহ সুরির প্রধানমন্ত্রী হেমুর বাহিনী হুমায়ুনের মৃত্যুকে মুঘলদের দুর্বলতা মনে করে তাদের উপর আক্রমণের ছক কষে। পরিকল্পনা অনুযায়ী ওই বছরের 5 নভেম্বর হেমুর বাহিনী মুঘল বাহিনীর উপর আক্রমণ করে।
তবে সম্রাট আকবর, বৈরাম খাঁ, আলী কুলি খান সায়বানী, সিকান্দার খান উজবেক, আবদুল্লাহ খান উজবেক, হোসেন কুলি খাঁ এবং শাহ কুলি মারহামদের রণকৌশলের কাছে হেমুর বাহিনী হেরে যায়। ফলে দিল্লিতে মুঘল শাসন অব্যাহত থাকে। তবে পানিপথের ঠিক কোন স্থানে সেই দ্বিতীয় যুদ্ধটি সংঘটিত হয়েছিল তা চিহ্নিত করা নেই, ফলে পানিপথের দ্বিতীয় যুদ্ধস্থল আপনাদের দেখাতে পারছি না। তবে তৃতীয় যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছিল সেই জায়গাটি দেখাব। পানিপথের তৃতীয় যুদ্ধস্থল একেবারে নিভৃত এলাকায়, শহর থেকে বেশ খানিকটা দূরে, রাস্তার অবস্থাও খুব বেশি ভালো নয়। ভারতের চকচকে ঝকঝকে হাই স্পিড রোড দিয়ে আসার পর এমন কর্দমাক্ত ভাঙা রাস্তা দিয়ে যেতে হবে কখনোই তা কল্পনা করিনি। একেবারে একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে এবার আমরা পার হচ্ছি। এরকম ভাঙাচোরা রাস্তা, মানে এরকম ভাঙা রাস্তা আমি এখন পর্যন্ত ইন্ডিয়াতে কোথাও দেখিনি। তো এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ এবং আমাদের অনেকটাই কষ্ট হচ্ছে এই রাস্তা ধরে যেতে। একেবারে পানি জমে আছে, দেখা যাচ্ছে না, বৃষ্টি হয়েছে, গর্ত তৈরি হয়েছে রাস্তায়, ফলে অনেকটা মানে অনিশ্চিতভাবেই যেতে হচ্ছে, নিশ্চিত পথ না দেখেই যেতে হচ্ছে। যুদ্ধস্থলটি একেবারে নিভৃত এলাকায় বুঝতে বাকি থাকলো না। পানিপথের তৃতীয় যুদ্ধটি হয়েছিল মূলত এখানকার কালা আম্ব নামক এক এলাকায়। পানিপাত সদর থেকে কালা আম্বের দূরত্ব প্রায় 8.5 কিলোমিটার। ইব্রাহিম লোদির কবরের পাশ থেকে ঐতিহাসিক কালা আম্বে যেতে আমাদের সময় লাগলো মোটামুটি 20 মিনিটের মতো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি ঐতিহাসিক জায়গায়। কথা বলছি ভারতের নয়াদিল্লি থেকে 100 কিলোমিটার উত্তর পশ্চিম অঞ্চল হরিয়ানা রাজ্যের পানিপত এলাকা থেকে। পানিপথের কালা আম্ব নামক একটি জায়গায় এখন আমি দাঁড়িয়ে রয়েছি, যে জায়গায় 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। কালা আম্ব জায়গাটি পরিদর্শন করলে ধারণা পাওয়া যায় সেই আমলে ঐতিহাসিক পানিপথের তৃতীয় যুদ্ধটি হয়েছিল লোকালয় থেকে অনেক দূরে ফাঁকা এক নিভৃত ময়দানে, যে যুদ্ধস্থলের আশেপাশে আজও মানুষের বসতি একেবারেই কম। এই যুদ্ধস্থলে কি কি আছে না আছে সেই বিষয়টা আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। এই যে প্রাচীর দেখছেন, তার আগে আমি এই জায়গাটি সম্পর্কে একটু বর্ণনা দিতে চাই। সেটি হচ্ছে, এটি একেবারেই একটি খোলা মাঠ, চারিদিকে মাঠ, ওই যে ফসলি জমি, চারিদিকে মাঠ এবং কোনো ঘর বাড়ি তেমন নেই, নেই বললেই চলে, দু একটা বাড়ি এই ধারে একটা আর ওই ধারে একটা, মাত্র 2টা বাড়ি আছে এখানে। তাছাড়া চারিদিকে ফসলি মাঠ, বিভিন্ন ফসল জমিতে ফলছে, পাট আছে, আখ আছে, তারপরে অন্যান্য ফসল আমি দেখতে পাচ্ছি। সেরকম একটি মাঠের মধ্যে এই পানিপথের তৃতীয় যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধস্থলে এখানে যুদ্ধ কিভাবে সংঘটিত হয়েছিল সেই বিষয়টা এখানে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ক্যালিওগ্রাফির মাধ্যমে। এই যে যে প্রাচীর, এই প্রাচীর একটি পাথরের প্রাচীর দিয়ে চারিদিকটা ঢেকে রাখা হয়েছে, চারিদিকটা একটা বেষ্টনী দেওয়া হয়েছে এবং পানিপথের যুদ্ধে কীভাবে যুদ্ধটা সংঘটিত হয়েছিল সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছিল। যেমন এখানে তীর ধনুক দিয়ে যোদ্ধারা আঘাত করছেন কিংবা ঘোড়ার পিঠে উঠে তারা আঘাত করছেন, তলোয়ার আছে হাতে, তার মানে এই যুদ্ধ আসলে তলোয়ার, তীর ধনুক এবং ঘোড়া, এইভাবেই পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ। আমি আগেই বলেছি এটি তৃতীয় পানিপথের যুদ্ধের জায়গা। এই জায়গাটি এতটাই নিরিবিলি যে দিনের বেলাতেও গা ছমছম করে উঠবে আপনার। চারিদিকে ফাঁকা মাঠ, লোকালয় এবং কোলাহল কোনো কিছুই নেই এখানে। পর্যটক ছাড়া এখানে কালে ভদ্রে দেখা মেলে স্থানীয়দের। একবার ভাবুন তো, এই যে আপনি এখন যে জায়গাটি দেখছেন, এটি সেই জায়গা যেখানে কান পাতলে আজও লাখো সৈনিকের আর্তনাদ শুনতে পাওয়া যায়। মনে হয় এই তো সেদিন এই ময়দানের কোনো এক প্রান্তেই অবস্থান নিয়েছিলেন আফগান শাসক আহমেদ শাহ আবদালি, আর আরেক প্রান্তে অবস্থান ছিল মারাঠা শিবিরের। এটি সেই ময়দান যেখানে 1761 সালের 14ই জানুয়ারি যুদ্ধের দামামা বেজে উঠেছিল। এটি সেই ময়দান যে ময়দান খুললে হাজার হাজার সৈনিকের খুলি পাওয়া যাবে। এটি সেই ময়দান যেখানে প্রায় 2 মাস ধরে চলেছিল রক্তক্ষয়ী এক ভয়াবহ যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ শেষ হওয়ার প্রায় 205 বছর পর তৃতীয়বার রক্তাক্ত হয়েছিল এই সবুজ প্রান্তর।
মূলত 1707 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর ভারতবর্ষে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মুঘলদের প্রতিপত্তি এবং সাম্রাজ্যের প্রদীপ তখন নিভুনিভু করছিল। মুঘলদের শাসন যখন একদম শেষের দিকে, ঠিক তখন ভারতবর্ষের বুকে উত্থান হয় মারাঠা শক্তির। মারাঠারা মুঘলদের অধীনে থাকা দক্ষিণাঞ্চল মহারাষ্ট্রের সিংহভাগ দখল করে নেয়। কোনো বিদেশি যাতে দিল্লি শাসন করতে না পারে সে ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধও হয় মারাঠারা। অপরদিকে এখানকার মুসলিমরা আফগান অধিপতি আহমেদ শাহ আবদালির নিকট দিল্লির মসনদ পুনরুদ্ধারের জন্য সাহায্য প্রার্থনা করেন। আহমেদ শাহ আবদালি তাদের ডাকে সাড়া দেয়। তখন তিনি বিশাল সেনাবহর নিয়ে ভারতবর্ষ অভিযানে বের হন। সময়টা 1752। বিভক্ত ভারতবর্ষের স্থানীয় নেতারা আবদালি বাহিনীর চেয়ে অপেক্ষাকৃত দুর্বল ছিলেন। আবদালি তাই খুব সহজে কাশ্মীর, মুলতান এবং পাঞ্জাব দখল করে নেন। অপরদিকে মারাঠারাও ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকে। ভারতবর্ষের বাতাসে তখন যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পানিপথের এই সবুজ প্রান্তরে আপনি এসে কল্পনার জগতে যদি হারিয়ে যেতে পারেন, তাহলে আজও আপনার গা শিউরে উঠবে। মনে হবে হয়তো এখানেই কোনো এক স্থানে লাখো সেনার বিশাল বাহিনী নিয়ে জড়ো হয়েছিল মারাঠারা, যে যুদ্ধে আফগানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছিলেন রহিলার নজিবউদ্দৌলা এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। পানিপথের তৃতীয় যুদ্ধের মাধ্যমে একসময়ের অপ্রতিরোধ্য মারাঠাদের পতন ঘটে। যুদ্ধে সাদাশিব রাও, বিশ্বরাও, যশবন্ত রাও, তুকোজি সিন্ধিয়া সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু ঘটে। ফলে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে মারাঠা শিবির। ইতিহাস থেকে জানা যায় সেই যুদ্ধে আবদালি বাহিনীর হাতে 70,000 মারাঠা সৈনিক ছাড়াও হাজার হাজার সাধারণ মানুষও নিহত হয়েছিলেন। সেদিন এই অঞ্চলে এমন কোনো পরিবার ছিল না যার কেউ যুদ্ধে মারা যায়নি। আফগান বাহিনীরও প্রচুর প্রাণহানি ঘটেছিল। একটানা প্রায় 2 মাস চলেছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সেই যুদ্ধ। যুদ্ধে জয়ী হওয়ার পর আহমেদ শাহ আবদালি দিল্লির সিংহাসনে আসীন হন। ভারতবর্ষে তখন শুরু হয় আফগান শাসনের এক নতুন অধ্যায়।